বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই বিগ সুপারস্টার হলেন মান্না এবং রুবেল। রুবেল আশির দশকে চলচ্চিত্র জগতে আসেন এবং মান্নাও আশির দশকে আসেন। রুবেল আশির দশকে এসে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়, কিন্তু মান্না দ্বিতীয় তৃতীয় সারি নায়ক হিসাবে অভিনয় করেন। নব্বই দশকে মান্না ধীরে ধীরে সফল হতে শুরু করে আর রুবেল নব্বই দশকে সুপারহিট সিনেমা উপহার দেন। মান্না নব্বই দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়, তখন রুবেলের পাশাপাশি মান্নাও সুপারহিট সিনেমা উপহার দিতে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই দুই বিগ সুপারস্টারের ১৯৯৭ সালে কয়টি করে সিনেমা মুক্তি পেয়েছিল এবং কার কয়েকটি সিনেমা সুপারহিট এবং ফ্লপ হয়েছিল এই ভিডিওতে আমরা জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ম্যানলি অ্যাকশন কিং হিরো মান্নার ১৯৯৭ সালে মুক্তি পায় জনতার বাদশাহ সিনেমা। নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশাহ। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, আমিন খান, নিশি, গোলাম মোস্তফা, রাজীব সহ আরও অনেকেই অভিনয় করেছেন। বক্স অফিস তথ্য অনুযায়ী জনতার বাদশাহ ছবিটি হিট হয়েছিল। মার্শাল অ্যাকশন কিং হিরো রুবেলের ১৯৯৭ সালে মুক্তি পায় জজ সাহেব সিনেমা। শামসুদ্দিন টগর পরিচালিত জজ সাহেব। রুবেল ছাড়াও এই ছবিতে মৌসুমী, অমিত হাসান, কবিতা, রাজ্জাক, আহমেদ শরীফ, চিতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী জজ সাহেব ছবিটি হিট হয়েছিল। ১৯৯৭ সালে মান্নার মুক্তি পায় কলিজার টুকরা সিনেমা। নূর হোসেন বলাই পরিচালিত কলিজার টুকরা। মান্না ছাড়াও এই ছবিতে উমর সানি, রানী, শাহনাজ, রাজীব, আহমেদ শরীফ সহ আরও অনেকেই অভিনয় করেছেন। বক্স অফিস তথ্য অনুযায়ী কলিজার টুকরা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৯৭ সালে রুবেলের মুক্তি পায় মৃত্যুর সাথে পাঞ্জা সিনেমা। মারুফ হোসেন পরিচালিত মৃত্যুর সাথে পাঞ্জা। রুবেল ছাড়াও এই ছবিতে সুহেল রানা, শাবানা, কবিতা, ইলিয়াস কুবরা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন আর এই ছবিটিও হিট হয়েছিল। মান্নার ১৯৯৭ সালে মুক্তি পায় গুন্ডা পুলিশ সিনেমা। শওকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ। মান্না ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, দীপ্তি, সন্ধ্যা, রাজীব, মিজু আহমেদ, নাসির খান, আহমেদ শরীফ, মিশা সওদাগর সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী গুন্ডা পুলিশ ছবিটি সুপারহিট হয়েছিল। ১৯৯৭ সালে রুবেলের মুক্তি পায় মুরুক্ষ মানব সিনেমা। এ জে রানা পরিচালিত মুরুক্ষ মানব। রুবেল ছাড়াও এই ছবিতে চম্পা, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী মুরুক্ষ মানব ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৯৭ সালে মান্নার মুক্তি পায় মহা সম্মেলন সিনেমা। নাদিম মাহমুদ পরিচালিত মহা সম্মেলন। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, রাজীব, শিবাশানু, খালেদ আক্তার, কল্পনা, অরুণা বিশ্বাস সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী মহা সম্মেলন ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। অ্যাকশন কিং হিরো রুবেলের ১৯৯৭ সালে মুক্তি পায় চারিদিকে শত্রু সিনেমা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত চারিদিকে শত্রু। রুবেল ছাড়াও এই ছবিতে পপি, আলেকজান্ডার বোস, সাবিহা, আলিরাস, ইলিয়াস কুবরা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস তথ্য অনুযায়ী চারিদিকে শত্রু ছবিটি হিট হয়েছিল। ১৯৯৭ সালে মান্নার মুক্তি পায় ক্ষুধার জ্বালা সিনেমা। এনায়েত করিম পরিচালিত ক্ষুধার জ্বালা। মান্না ছাড়াও এই ছবিতে শাহনাজ, মেহেদি, নবাগতা রোমানা, রাজীব, গাঙ্গুয়া, দিলদার সহ আরও অনেকেই অভিনয় করেছেন। ক্ষুধার জ্বালা ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস তথ্য অনুযায়ী ক্ষুধার জ্বালা ছবিটি সুপারহিট হয়েছিল। ১৯৯৭ সালে রুবেলের মুক্তি পায় আত্মপ্রকাশ সিনেমা। সেলিম জাবেদ পরিচালিত আত্মপ্রকাশ। রুবেল ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, দীপ্তি, মহুয়া, আবুল হায়াত, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আত্মপ্রকাশ ছবিটি হিট হয়েছিল। ১৯৯৭ সালে মান্নার মুক্তি পায় আম্মা সিনেমা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আম্মা। মান্না ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, দীতি, চম্পা, আহমেদ শরীফ, মিশা সওদাগর সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আম্মা ছবিটি হিট হয়েছিল। ১৯৯৭ সালে রুবেলের মুক্তি পায় নরপিশাস সিনেমা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত নরপিশাস। রুবেল ছাড়াও এই ছবিতে আলমগীর, শাবানা, মৌসুমী, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী নরপিশাস ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ১৯৯৭ সালে মান্নার মুক্তি পায় দেশদ্রোহী সিনেমা। কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী। মান্না ছাড়াও এই ছবিতে শাবনাজ, শাহিন আলম, অন্তরা, মিজু আহমেদ, রাজীব সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী দেশদ্রোহী সিনেমাটি হিট হয়েছিল।
মার্শাল অ্যাকশন কিং হিরো রুবেলের 1997 সালে মুক্তি পায় জীবন মানে যুদ্ধ সিনেমা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জীবন মানে যুদ্ধ। রুবেল ছাড়াও এই ছবিতে ফারুক, ববিতা, পপি, গোলাম মোস্তফা, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী জীবন মানে যুদ্ধ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। মান্নার 1997 সালে মুক্তি পায় ফাঁসি সিনেমা, মোস্তফা আনোয়ার পরিচালিত ফাঁসি। মান্না ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, সুবর্ণা মোস্তফা, অরুণা বিশ্বাস, মিজু আহমেদ গাঙ্গুয়া, হুমায়ুন ফরিদি, অমল বোস সহ আরো অনেকেই অভিনয় করেছেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ফাঁসি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। মার্শাল অ্যাকশন কিং হিরো রুবেলের 1997 সালে মুক্তি পায় মানুষ সিনেমা, এ জে রানা পরিচালিত মানুষ। রুবেল ছাড়াও এই ছবিতে মান্না, দীপ্তি, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী মানুষ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1997 সালে মান্নার মুক্তি পায় ক্রিমিনাল সিনেমা, বেলাল আহমেদ পরিচালিত ক্রিমিনাল। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, শাহনাজ, সাবরিনা, গোলাম মোস্তফা, খলিল, আহমেদ শরীফ, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী ক্রিমিনাল ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1997 সালে রুবেলের মুক্তি পায় উত্তর দক্ষিণ সিনেমা, আল মাসুদ পরিচালিত উত্তর দক্ষিণ। রুবেল ছাড়াও এই ছবিতে রানী, আলিরাজ, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান, মিজু আহমেদ, ড্যানি সিটাক আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী উত্তর দক্ষিণ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। সুপারস্টার মান্নার 1997 সালে মুক্তি পায় লুট তরাস সিনেমা, কাজী হায়াত পরিচালিত লুট তরাস। মান্না ছাড়াও এই ছবিতে দীতি, শাহনাজ, রাজীব, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী লুট তরাস ছবিটি সুপারহিট হয়েছিল। মার্শাল হিরো রুবেলের 1997 সালে মুক্তি পায় বেইমানির শাস্তি সিনেমা, কমল সরকার পরিচালিত বেইমানির শাস্তি। রুবেল ছাড়াও এই ছবিতে বাপ্পারাস, মনমোহন, অন্তরা, নতুন, নাসির খান, রাজীব, ইলিয়াস কুবরা, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী বেইমানির শাস্তি ছবিটি হিট হয়েছিল। 1997 সালে মান্নার মুক্তি পায় কান্দো কেন মন সিনেমা, মোস্তফা আনোয়ার পরিচালিত কান্দো কেন মন। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, রেবেকা, তৃষা, গাঙ্গুয়া, দিলদার, টেলিসামাত সহ আরো অনেকেই অভিনয় করেছেন। এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেলেও ছবিটির ব্যবসার মুখ দেখতে পায়নি। বক্স অফিস তথ্য অনুযায়ী কান্দো কেন মন সিনেমাটি ফ্লপ হয়েছিল। 1997 সালে রুবেলের মুক্তি পায় নীল সাগরের তীরে সিনেমা, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত নীল সাগরের তীরে। রুবেল ছাড়াও এই ছবিতে আলমগীর, শাবানা, অরুণা বিশ্বাস, লিমা, গাঙ্গুয়া, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী নীল সাগরের তীরে ছবিটি ফ্লপ হয়েছিল। 1997 সালে মান্নার মুক্তি পায় মানুষ সিনেমা, এ জে রানা পরিচালিত মানুষ। মান্না ছাড়াও এই ছবিতে রুবেল, দীতি, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেছেন। বক্স অফিস তথ্য অনুযায়ী মানুষ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1997 সালে রুবেলের মুক্তি পায় ক্ষমা নেই সিনেমা, আবুল খায়ের বুলবুল পরিচালিত ক্ষমা নেই। রুবেল ছাড়াও এই ছবিতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, দীতি, শিল্পী, খলিল, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই। বক্স অফিস তথ্য অনুযায়ী ক্ষমা নেই ছবিটি হিট হয়েছিল। 1997 সালে মান্নার মুক্তি পায় হাতিয়ার সিনেমা, আজিজ আহমেদ বাবুল পরিচালিত হাতিয়ার। মান্না ছাড়াও এই ছবিতে শানু, লিলি, আসিফ ইকবাল, কাবিলা, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেছেন। বক্স অফিস তথ্য অনুযায়ী হাতিয়ার ছবিটি ফ্লপ হয়েছিল। 1997 সালে মান্নার মুক্তি পায় প্রেমের স্মৃতি সিনেমা, জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত প্রেমের স্মৃতি। মান্না ছাড়াও এই ছবিতে চম্পা, আলিরাজ, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিতে একটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বক্স অফিস তথ্য অনুযায়ী প্রেমের স্মৃতি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1997 সালে মান্নার সর্বমোট 14টি সিনেমা মুক্তি পায়। 14টি সিনেমার মধ্যে হিট সুপারহিট হয়েছিল 6টি, মোটামুটি ব্যবসা করেছিল 6টি, ফ্লপ হয়েছিল 2টি। 1997 সালে নায়ক রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। 12টি সিনেমার মধ্যে হিট সুপারহিট 6টি, মোটামুটি 5টি এবং ফ্লপ হয়েছিল 1টি।